হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। রূপচর্চার জন্য এখন বাজারে নানান ধরনের ফেস মাস্ক রয়েছে। তাড়াতাড়ি ত্বকের জেল লাফেরাতে এসব ফেস মাস্ক দারুণ কাজ করে। অনেকে না বুঝে মন যেটা চাচ্ছে সেই মাস্কটি কিনে ফেলে, কিন্তু এটি ঠিক নয়। আপনার ত্বক বুঝে মাস্ক ব্যবহার করতে হবে, তাহলেই ভালো একটা ফলাফল পাবেন। যেটি আপনার ত্বকের জন্য নয় সেটি ব্যবহার করা কি ঠিক সেটি আপনি একটু বুঝে দেখুন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বলবো কাদের ত্বকের জন্য কোন ফেস মাস্কটি। আশা করব ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অনেকেই এই ধরনের প্রবলেমে পড়েন, তার ত্বকের জন্য কোন ধরনের প্রোডাক্ট দরকার, তার হেয়ারের জন্য কোন ধরনের শ্যাম্পু দরকার। আমাদের ত্বক বুঝে কিন্তু প্রোডাক্ট কেনা উচিত। যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানা না থাকে বা আপনার ত্বক বুঝে যদি প্রোডাক্ট কিনতে না পারেন, তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন। এখান থেকে আপনার ত্বক সম্পর্কে অনেক কিছুই শিখতে পারবেন। চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ফেস মাস্ক বেছে নেওয়ার জন্য ত্বক বুঝে যদি আপনার ত্বকে সঠিক ফেস মাস্কটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ভালো উপকার পাবেন। চলুন এবার কিছু ফেস মাস্ক সম্পর্কে আলোচনা করি। প্রথমে আলোচনা করব পিল অফ মাস্ক সম্পর্কে। যাদের ত্বক খুব তৈলাক্ত তারা কিন্তু এই ধরনের মাস্ক ব্যবহার করতে পারেন। এই মাস্কগুলো দেখতে অনেকটা জেলের মতন। মুখে লাগিয়ে 15 মিনিটের মতন রেখে টেনে তুলে ফেলুন। দেখবেন ত্বক একবারে ঝকঝকে হয়ে গেছে। অয়েলি ত্বকের জন্য ব্যবহার করতে পারেন চারকোলের মাস্ক। চলুন এবার জেনে নিই স্লিপ মাস্ক কাদের জন্য। এই মাস্কটির আর একটা নামও রয়েছে, ওভারনাইট মাস্ক। এই মাস্কটি মুখে লাগিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন। ড্রাই স্কিনে এই ধরনের মাস্ক দারুণ কাজ করে। এই মাস্কগুলোর কাজই ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনা। রাতে ঘুমিয়ে পড়ার আগে এই মাস্কটি লাগিয়ে রাখুন। সকালবেলা উঠে দেখবেন আপনার ত্বক ঝকঝকে হয়ে গেছে। ড্রাই স্কিনের জন্য ব্যবহার করতে পারেন অ্যালোভেরা বা নারকেলের মাস্ক। চলুন এবার জেনে নেওয়া যাক বাবল মাস্কগুলো কাদের জন্য। এই মাস্কগুলো লাগানোর আগে স্বাভাবিকই থাকে, কিন্তু মুখে লাগানোর পরেই সাবানের ফেনার মতন ফুলে ফুলে উঠতে থাকে। এই মাস্কটি আপনার মুখের লোমকূপের গোড়ার সকল ময়লা দূর করতে দারুণ কাজ করে। মাস্কটি কিন্তু ত্বকের পুষ্টি জোগাতেও খুব ভালো কাজ করে। রোদের পোড়া দাগ দূর করতে, মুখের জেল লাফেরাতে দারুণ কাজ করে এই মাস্কটি। আপনি চাইলে চন্দন বা ফ্রেশ ওয়াটার মাস্কটা ব্যবহার করতে পারেন। চলুন এবার একটু জেনে নেওয়া যাক শীট মাস্ক সম্পর্কে। যারা দ্রুত ত্বকে জেল লাফেরাতে চান তাদের জন্য দারুণ কাজ করবে এই মাস্কটি। এই মাস্কগুলোর মধ্যে মেশানো থাকে সিরাম। এই মাস্কটি দেখতে পাতলা কাপড়ের মতন। এই শীটগুলোতে সিরাম থাকার কারণে আমাদের ত্বকের অ্যান্টিঅক্সিডেন্ট যোগান দেয়। শীট মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন শসা বা অ্যাভোকাডোর শীট মাস্ক। শুষ্ক বা তৈলাক্ত ত্বক যাই হোক না কেন, সব ত্বকেই দারুণ কাজ করবে এই মাস্কগুলো। এখন কিছু টিপস দিব যেগুলো অবশ্যই মনে রাখবেন। যখন এই ধরনের ফেস মাস্ক ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার ফেসটি ভালোভাবে ক্লিন করে নেবেন। মেকআপ অবস্থায় কখনোই আপনার ত্বকে এই ধরনের ফেস মাস্ক ব্যবহার করবেন না। অবশ্যই ত্বকটা ভালোভাবে ক্লিন করতে হবে, কিন্তু এই দুটি কথা অবশ্যই মনে রাখবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি টিপসটি ভালো লেগেছে। যদি ভিডিওটির টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিন, আর অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকুন। আমার চ্যানেলে সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। বেল আইকনটি বাজিয়ে দিলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।